গণহত্যার দায়ে আওয়ামী লীগের কঠোর বিচার ও অভিযুক্ত নেতাকর্মীদের বিষদাত ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন শুক্রবার দুপুরে আশুলিয়া শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে তিনি এ কথা বলেন তিনি আরও বলেন আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন অপরাধের বিচার করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে দেশের মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোখরা সাপ তাদের এমনভাবে নির্মূল করতে হবে আর যেন দেশের মানুষকে কামড়াতে না পারে বলে মন্তব্য করেছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ নেতাকর্মীরা একটি রাজনৈতিক দল বহিষ্কার করলেই কিন্তু এই বিষ বিষধর সাপেরা চলে যায় আওয়ামী লীগ এমন একটি দল এই দলকে শুধু বহিষ্কার করলে হবে না এই দলের শেষ পৌড়া পর্যন্ত যদি আপনি বিচার না করেন তাহলে বিচারের সংস্কৃতি আপনার এই দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে এদেশে মানুষ একটি দলকে শুধুমাত্র নিষিদ্ধ করলেই সব সমাধান হয়ে যাবে না বরঞ্চ এদেরকে বিচার করতে হবে